বিধাননগর পৌরসভা ভোটে মোতায়েন 2300 পুলিশ দায়িত্বে 32 জন ইন্সপেক্টর 400 জন এসআই এসআই 1900 কনস্টেবল প্রস্তুত থাকছেন 48 জন সেক্টর অফিসার 30টি 8টি মোবাইল ভ্যান 11টি এইচআরএফএস 18টি কিউআরটি 22 টাকা নাকা পয়েন্ট করে নজরদারি ভোটের আগে বিরোধী শূন্য দিনহাটা বজবজ সাইথিয়ার পরে দিনহাটাও তৃণমূলের দখলে দিনহাটা 16টি ওয়ার্ডে নেই কোনো বিরোধী প্রার্থী সন্ত্রাসের অভিযোগে বিজেপির পর বামেদেরও প্রার্থী প্রত্যাহার পশ্চিম বাংলাকে বিরোধী শূন্য করার যে চক্রান্ত বা পরিক্রমা পরিকল্পনা চলছে গত পঞ্চায়েত নির্বাচনে তার নমুনা আমরা দেখেছি প্রায় 34% এলাকায় তো নির্বাচন করতে দেওয়া হয়নি সাত দিন ধরে পুরো বিডিও এসডি অফিস ঘিরে রাখা হয়েছিল মেরে হাত পা ফাটিয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ফলে নির্বাচন হয়নি ঠিক সেই কায়দার আর যেখানে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছিল বীরভূম জেলা আর ডায়মন্ড হারবার মহকুমাতে লোকসভাতে ঠিক সেই দুই জায়গাতে বেশি হয়েছে নিরঙ্কুশ যারা নির্বাচনে নমিনেশন করতে যাচ্ছিলেন পুলিশ লাঠি চালিয়ে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে ওখান থেকে টিএমসির যারা বিক্ষুব্ধ নমিনেশন করতে গেছে পুলিশ তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে অ্যারেস্ট করেছে তো কিছুতেই বিরোধীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না লড়াই করা তো পরের কথা ঠিক তাই হয়েছে সেজন্য এটা পুলিশের সামনেই হচ্ছে তো এখানে আর বেশি কিছু আশা করা মুশকিল আছে নির্বাচন হতেই দেবে না পশ্চিমবঙ্গলায় সেজন্য কালকে আমি লোকসভাতেও বলেছি গণতন্ত্রটা ওখানে ফ্যাশন হয়ে গেছে আলোচনার বিষয় হয়ে গেছে প্রত্যক্ষরূপে বাংলায় গণতন্ত্র নাই গতকাল নমিনেশনেই দেখা গেল যে দিনহাটা বজবজ সাইথিয়া সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে প্রায় মানে অর্ধেকের আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা তো ওইটুকু দেওয়া থামবে কেন আরো চলবে উদয়নপুর দুয়ারে প্রহার নাকি একটা ডিম ভাত না মাছ ভাত কি একটা করতে চাইছে এখন মমতা ব্যানার্জির উচিত সাধারণ সম্পাদক পদে অভিষেকের জায়গায় উদয়নগুহকেই দাঁড় করিয়ে দেওয়া সবচেয়ে যোগ্য যে মডেল অভিষেক করেছিল ডায়মন্ড হারবার পঞ্চায়েতে সেই মডেলটাই করলো এবার উদয়ন মিউনিসিপ্যালিটি ইলেকশনে তাহলে অভিষেকের চাইতেও উদয়ন যখন এগিয়ে থাকলো ওকে দলের সাধারণ সম্পাদক করে দেবে নিশ্চয়ই ওইটুকু বাকি থাকছে উদয়নের একেবারে পোয়া বারো টার্গেট তো 16-0 বিনা প্রতিদ্বন্দ্বিতায় এটা তো আমার জানাই ছিল যে বিজেপি বা বামেদের যা শক্তি এখন দিনাটায় ওরা প্রার্থী দিতে পারবে না সাংগঠনিক শক্তিটাই এমন হয়ে গেছে যে এখন আর এখানে প্রার্থী দেওয়ার মতন ওদের অবস্থা নেই তবু যে বিজেপি রাস্তার ধার থেকে ড্রেনের ধার থেকে কুড়িয়ে নিয়ে এসে কয়েকজনকে দাঁড় করিয়ে দিয়েছিল সেটাও ধরে রাখতে পারলো না আর বামেরা তো পরস্পরের সাথে কলহ করে সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের মধ্যে কলহর কারণে এখানে বামেরা প্রার্থী দিতে পারলো না সিপিএম চাইছিল ফরওয়ার্ড ব্লক যেন প্রার্থী দিতে না পারে তাহলে আগামী দিনে সিপিএমের দখলে দিনাটা আবার ফরওয়ার্ড ব্লক চাইছিল সিপিএম যেন প্রার্থী দিতে না পারে তাহলে ফরওয়ার্ড ব্লক তার দখলটা ধরে রাখতে হবে বিরোধীরা বলছে দুয়ারে প্রহারের জয় হলো একটা লোক দেখার যেরকম মার খেয়েছে